আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটু কথা বলবো ক্যানাডার এক রিফিউজির মৃত্যুর খবর নিয়ে। আপনারা জানেন যে ক্যানাডায় এখন রিফিউজি হচ্ছে ক্যানাডার মেইন স্ট্রিম মিডিয়া বলেন বা সব জায়গাতে রাজনীতি নেতাদের, তাদের মধ্যে কিন্তু একটি অন্যতম আলোচ্য বিষয়। রিফিউজিরা আসছে এবং তাদের বিভিন্ন জিনিস নিয়ে বিভিন্ন মানুষ ফায়দা লোটার চেষ্টা করছে, এবং আমি আমার একটি গত ভিডিওতে কিন্তু জানিয়েছিলাম যে রিফিউজিরা এখন ক্যানাডার গিনি পিক হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রাজনীতির মঞ্চের মানুষদের জন্য কিন্তু রিফিউজিরা একটি গিনি পিক হয়ে দাঁড়িয়েছে। তো আমি সেই ভিডিওটা একটু দেখে নেবেন। তো গতকালকে পরশু দিনের খবর, ক্যানাডার মূলধারার নিউজ পেপার সিবিসি নিউজ একটি খবর ছেপেছে। তারা প্রকাশ করেছে যে ক্যানাডার মিসিসাগা এলাকাতে একটি শেল্টার হোমে একজন রিফিউজির মৃত্যু হয়েছে, এবং আপনারা সেই নিউজটি দেখতে পাচ্ছেন। তো সেটা হচ্ছে যে অ্যান অ্যাসাইলাম সিকার ডাইড, তিনি মারা গিয়েছেন, এবং এখানে যারা যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তারা এগুলির নিন্দা করেছে। তো আমি যদি একটু দেখাই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন। To die. A number of community organizations that advocate for African immigrants came together today. অর্থাৎ আফ্রিকার একজন ইমিগ্রেন্ট, তিনি তার নাম হচ্ছে ডফিনা নিজেজি, তার বয়স হচ্ছে 46 বছর। তিনি কেনিয়া থেকে এসেছিলেন গত 15ই ফেব্রুয়ারি। তিনি কেনিয়া থেকে আসার পরে 46-year-old Delphina দেখছেন আপনারা, Ngigi came for help last weekend. We know that our sister showed up and she had to wait outside for a long east in Mississauga just 2 days later. The shelter. যাই হোক, এই নিউজটা একটু দেখে নেবেন যে সেটা হচ্ছে যে তিনি মিসিসাগায় এসেছিলেন। মিসিসাগায় এসে তিনি ফেব্রুয়ারি 16 তারিখে ক্যানাডায় আসেন। ফেব্রুয়ারি 16 তারিখে ক্যানাডায় আসার পরে তিনি তিনি অ্যাসাইলাম দাবি করেন, এবং তার কাগজটা গ্রহণ হয়েছে কিনা সে সম্বন্ধে কিছু জানা যায়নি। অবশ্যই হয়তো তিনি অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং অ্যাপ্লিকেশন করার পরে সময় লাগে, বেশ কিছু সময় লাগে। সেই সময়টায় তার থাকার জায়গা ছিল না, থাকার জায়গা না থাকার পরে তিনি সেই যে শেল্টার সেন্টারটি রয়েছে সেই শেল্টার সেন্টারে গিয়েছিলেন। কিন্তু শেল্টার সেন্টারে যাওয়ার পরে শেল্টার সেন্টার কর্তৃপক্ষ প্রথমে তাকে অস্বীকার করে যে তাকে নেয়ার তাদের জন্য কোনো স্পেস নাই। পরবর্তী সময়ে শোনা যায় যে তিনি ওর পাশে বিভিন্ন ধরনের টেন্ট থাকে, হয়তো মানুষকে হয়তো টেন্ট দান করে, টেন্ট মানে তাঁবু, এই তাঁবু দান করে, এবং সেই তাঁবুতে কিন্তু সে থাকে, এবং থাকার পরবর্তী দিন হয়তো সে সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করে এবং তাকে নেয়। কিন্তু তার তার জন্য কোনো বেড বরাদ্দ ছিল না, বিছানা বরাদ্দ ছিল না, তিনি বারান্দায় থাকেন। অনেকটা বাংলাদেশে যেমন আমরা দেখি যে সরকারি মেডিকেল হসপিটালগুলিতে যেভাবে থাকে, ঠিক তেমনি ভাবে শেল্টার সেন্টারের বারান্দায় ছিলেন, এবং বারান্দায় থাকার পরে এই যে নিজেজি, যিনি হচ্ছেন কেনিয়ার মহিলা, তার মৃত্যুবরণ করেন, এবং তার 4 সন্তান রয়েছে। তিনি সন্তানদেরকে নিয়ে আসেননি, সন্তানদেরকে নিয়ে না এসে তিনি হয়তো তিনি একাই এসেছিলেন, হয়তো ভালো কিছুর আশায় এসেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন। তো এইবার এই মৃত্যুবরণ করাটা, হ্যাঁ, 2 লক্ষ লোক এসেছে ক্যানাডাতে, 2 লক্ষের উপরে এসেছে, তার মধ্যে একজনের মৃত্যুবরণ হয়তো সিগনিফিকেন্ট কোনো কিছু খবর আমাদের কাছে নাও হতে পারে, কিন্তু এটা ক্যানাডার জন্য, ক্যানাডার যারা অ্যাক্টিভিস্ট রয়েছে তাদের জন্য কিন্তু এটি একটি বড় খবর এবং বড় একটি আন্দোলনের বিষয় বা নিজেকে জাহির করার একটি জায়গা। এবং যে জায়গাটাতে তারা এখন মাঠে নেমেছে যে তাকে কিভাবে, তার কেন হলো, মৃত্যুটা কেন হলো, তারা সরকারের কাছে দাবি করেছে। তারা সিটি সরকার, প্রভিনশিয়াল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট এবং সবাইকেই তারা দায়ী করছে এই রিফিউজির মৃত্যুর ব্যাপারে। এবং যেটা হচ্ছে যে সেটা হচ্ছে যে এখন তারা ফান্ড রেজ করছে এবং তার লাশ তার দেশে পাঠানোর জন্য। অর্থাৎ এই আপনারা জানেন যে ক্যানাডা থেকে যদি বাংলাদেশেও কারোর কারো লাশ পাঠাতে হয়, অলমোস্ট $10,000 ক্যানেডিয়ান মতো খরচ হয়, হয়তো তার জন্য লাশ পাঠানো হবে। এবং এই নিজেজির আসলেন 16ই ফেব্রুয়ারি, হয়তো সুস্থ সবল মানুষ ছিলেন, কিন্তু ক্যানাডা থেকে তাকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। তো ওই হচ্ছে ইমিগ্রেন্টদের অবস্থা। অর্থাৎ ক্যানাডাতে এই মুহূর্তে যে শেল্টার সেন্টারগুলি রয়েছে সেই শেল্টার সেন্টারগুলি ফুল প্যাক, বড় বড় শহরগুলিতে শেল্টার সেন্টারগুলি ফুল প্যাক, সেখানেও জায়গা পাওয়া যাচ্ছে না। আমরা একটি আগের ভিডিওতে বলেছিলাম যে সেটা হচ্ছে যে মানুষকে বাসে ঘুমাতে হচ্ছে, এবং
পার্কের মধ্যে তারা তাঁবু তাঁবু নিয়ে থাকছে, এবং এই মুহূর্তে টেম্পারেচার মনে করেন টরন্টো সেই মিসিসাগা এলাকায় -10। তো আমাদের মতো যারা ওয়ার্ম কান্ট্রি থেকে আসে, বিশেষ করে যে আফ্রিকার নিজিজির কথা বলেন, আফ্রিকা বলেন, বাংলাদেশ বলেন, আমরা তো জীবনে -10 কি সেটা তো দেশে বসে কখনো দেখিনি বা শুনিনি, শুধু শুনেছি শুনেছি কিন্তু দেখিনি। তো এই ধরনের এই টেম্পারেচারে থাকতে না পেরে কিন্তু হয়তো তার মৃত্যু হয়েছে, এবং এই লম্বা উইন্টার, এই লম্বা উইন্টারে যাদের থাকার জায়গা নাই তাদের কিন্তু এইভাবেই কিন্তু অনেককেই মৃত্যুবরণ করতে হচ্ছে। কিছুদিন আগে আমরা ইত্তেফাকে একটি নিউজ দেখেছিলাম, বা আমি এখানকার সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম, যে বাংলাদেশি একজন অ্যাসাইলাম সিকার কিন্তু স্ট্রোক করে মারা গিয়েছে। তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি। আবারও বলি যে এই 2 লাখ, 2.25 লাখের মতো কিন্তু যে রিফিউজি এসেছে এই মুহূর্তে ক্লেম করেছে, তার মধ্যে একজন ওইভাবে সিগনিফিকেন্ট কোনো কিছু না, কিন্তু তারপরেও এভরি লাইফ ম্যাটার আসলে। হ্যাঁ, প্রত্যেকটা জীবনই কিন্তু তার কাছে ম্যাটার, আপনার জীবন আপনার ফ্যামিলির কাছে ম্যাটার, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদের কাছে ম্যাটার, অর্থাৎ প্রত্যেকটা জীবনই কিন্তু আসলে কোনো না কোনো ভাবে ম্যাটার করে। তো সেই ক্ষেত্রে মনে রাখবেন যে কানাডা যারা রিফিউজি ক্লেম করবেন, বুঝে শুনে করবেন, দীর্ঘদিন কিন্তু এই পথটা পাড়ি দিতে হবে, এবং দীর্ঘ সময় কিন্তু স্ট্রাগল করতে হবে, এবং এই স্ট্রাগলের ধকল যারা নিতে পারবেন না তারা কিন্তু এই জায়গাটায় আসবেন না। আর দ্বিতীয় আর একটা জিনিস বলি, যে সেটা হচ্ছে যে কানাডার অভ্যন্তরে কিন্তু এই নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। যেমন স্বাভাবিকভাবে আমি একটু বলি যে মন্ট্রিয়া কুবেক সরকার কিন্তু $1 বিলিয়ন কিন্তু তারা দাবি করেছে এই রিফিউজিদের জন্য। আপনারা জানেন যে কানাডা ইচ্ছা করে হোক আর অনিচ্ছাই হোক ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়েছে, এবং সম্প্রতি $3 বিলিয়ন একটি তারা ঘোষণা করেছে এই টাকাটা তাদেরকে দিতে হবে, কারণ মাঝে মধ্যে যেহেতু কানাডা সারা দুনিয়াতে একটি ইউএস এর অ্যালাই, সেহেতু কিন্তু মানে রাজনৈতিক কারণে, প্রতিবেশীর কারণে ইউএস এর কথা শুনতে হয়, কানাডাকে এই জায়গাটাতে প্রচুর অর্থ খরচ করতে হচ্ছে, এবং এরপরে আপনার যে এই যে ইসের সাথে ইসরায়েলের যে সংঘাত, সেই সংঘাতেও কানাডা দুই পক্ষকেই কিন্তু হেল্প করছে। কানাডা যেমন ফিলিস্তিন থেকে রিফিউজিদের নিয়ে আসছে, ঠিক তেমনি ভাবে কিন্তু আমেরিকার সাথেও কানাডাকে তাল দিতে হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে শেল্টার সেন্টার গুলি, সেই শেল্টার সেন্টার গুলি কিন্তু ক্যানেডিয়ানদের জন্য। আজকে যদি আমি ক্যানেডিয়ান একজন নাগরিক, আমার যদি বাড়ি না থাকে তাহলে আমি সেই শেল্টার সেন্টারে যাব, আর সেই শেল্টার সেন্টার গুলি যদি রিফিউজি দিয়ে দিয়ে পূর্ণ থাকে তাহলে এই এলাকার সাধারণ মানুষের ক্ষোভটা কোন পর্যায়ে যায় সেটা আপনি একটু নিজের ঘাড়ে নিয়ে রেখে চিন্তা করবেন। যে সেটা হচ্ছে যে একজন ক্যানাডার নাগরিক, সে যদি শেল্টার সেন্টারে সে যায়, গিয়ে যদি দেখে যে তার জন্য কোনো আশ্রয় নেই, সেই আশ্রয়টা রিফিউজিরা নিয়ে নিয়েছে, এবং সেই জায়গাটা কিন্তু তাদের মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ উদ্রেক করে, অবশ্যই ক্ষোভ ওঠার কথা। আর অন্যদিকে গভর্নমেন্টেরও কিন্তু এখন ফোকাসটা কিন্তু, ও ফিনান্সিয়াল ফোকাসটা কিন্তু অন্যদিকে, এদেশে দ্রব্যমূল্য বেড়ে গিয়েছে, মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, এরপরে যদি রিফিউজিদের এইসব কাজেও যদি $3 বিলিয়ন দিতে হবে, এর আগে খুব সম্ভবত $365 মিলিয়ন গভর্নমেন্ট ঘোষণা করেছিল। তো সব মিলিয়ে এখন কানাডার আলোচনার ফোকাসে কিন্তু রিফিউজিরা, এবং দেখা যাক ভবিষ্যতে কি হয়। এই লক্ষ লক্ষ রিফিউজি কানাডাতে এসেছে একটি উন্নত জীবনের আশায়, যারা সত্যিকারেরই যারা জীবনের হুমকি, তাদের জন্য কানাডা একটি সেফ দেশ, তাদের স্বাগত, এবং আশা করি তাদের ফাইলও অ্যাকসেপ্ট হবে। তো এই হচ্ছে অবস্থাটা, একটু আপডেটটা জানিয়ে রাখলাম। ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।